আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাহস থাকা ভালো, কিন্তু যে জায়গাতে আপনি সাহস দেখাতে গিয়েছেন তা ভীষণ রিস্কি। ভাগ্যেশ বাউলিরা আপনার চিৎকার শুনতে পেয়েছিল, সেজন্য আপনাকে রেস্কিউ করতে পেরেছে। শুনুন, সুন্দরবনের কুমির ভীষণ ডেঞ্জারাস, বাঘকে পর্যন্ত লেজে রাখাতে মেরে ফেলে, বুঝতে পেরেছেন? কথা বলুন স্যার। তখন থেকে উনি কিছু খেতেও চাইছেন না, এভাবে কদিন চললে তো সমস্যা হয়ে যাবে স্যার। ওনাকে ঢাকায় পাঠিয়ে দিই? স্যারকে অবশ্য জানিয়েছি, স্যার ও রিলেটিভদের সাথে ঢাকায় যোগাযোগ করছেন। এই নীলমণি কোথায়? স্যার সকালে মাছ ধরতে গেছে, এসে যাবে। যে ছেলেটি আপনাকে এখানে নিয়ে এসেছে, ছেলেটি ঘটনাক্রমে আমাদের খুবই পরিচিত, ভীষণ অ্যাডভেঞ্চারাস। ডাকাতরা ওকে একবার নিয়ে গিয়েছিল, ওর কাছে অনেক মজার গল্প শুনতে পাবেন। হ্যাঁ, এই নীলমণিকে একবার নিয়ে এসো। ঠিক আছে স্যার। একটা কবিতা শুনবেন? কে তুমি চলেছ ওই কৃষ্ণপক্ষ রাতে, দেখো নাকি ঘন আধারে বুনো পশুদের হিংস্রতা ভেসে বেড়ায় গড়ানার কেওড়ার বনে, অথবা বুনো পশুদের ভয়াল উত্থান ষোলবনের মাথায় মাথায়। কে তুমি চলেছ ওই কৃষ্ণপক্ষ রাতে, থামো থামো, সামনে তোমার সব ভয়াল অভিজ্ঞতার ঘ্রাণ ভেসে আসে, বুনো পশুদের হিংস্রতা ভয়াল উত্থান আর তোমার একটি বিপন্ন জীবন। কে তুমি চলেছ ওই কৃষ্ণপক্ষ রাতে। দোস্ত দূর, এ তো এক জায়গায় ঘুরপাক খাচ্ছি, ঘরে ফিরে যাবো না। আমার তো বাড়ি ঘরই নেই, যাওয়ার কোনো ইচ্ছেও নেই। বন্ধু তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমি যাব না। কিন্তু আমার যে বাড়ি যাতেই হবে দোস্ত, বাড়িতে কাকা পিসিমা দিনমণি এরা সবাই আমার পথ চেয়ে বসে রয়েছে। কিন্তু তোমার কেউ সাহেব ছুটি দেবে না। আচ্ছা মায়েরা কথা বন্ধ করলো কেন বন্ধু? ওই মায়েরা হ্যাঁ ডর খাইছে, ডর খাইছে, কুমির দেখিল তো, কুমির দেখে ডর খাইছে। বাঘ দেখলে কি করতো কদিনই? আচ্ছা দোস্ত তুমি বাঘ দেখিছো? মামাক দেখিছি, তা মামা আমাকে কিছু বলেনি, সামনে পড়েছিলাম। মামার পেটখান মনে ভরা ছিল, সামনে দিয়ে রাজার মতো হেলে দুলে চলে গেল, আমাকে কিছু বলে না। দোস্ত আমার বাড়ি যাওয়াই লাগবে, চলো দিনই সাহেবের কাছে কয়ে বিদায় নিয়ে নি। ঠিক আছে, আগে খায় নেই বন্ধু, আসো। বই গেল উনি কোনো স্যার, শেষে কোনো বন বিবি যাবো নি হিতি। আমি একখান বন বিবি দেখছিলাম, বুঝিনি হিও কোনো স্পিক করে না, তবে দেখতে হেভি বিউটিফুল। আনে দেখছি নি স্যার, দেখেন না
আরে গাছপালা ঢাকি রাখে সমস্ত শরীরে, যেন একটা ফ্লাওয়ার ফুটে রয়েছে। সে তো এখানে আসছিল কাজ করতে, আসে রে বউ হয়ে গেল। আমি পাঙ্গু এসেছি স্যার। হ্যাঁ স্যার, শুনুন, আপনার মামা খুলনায় এসেছেন, আপনাকে চলে যেতে বলেছেন। স্যার উনি কোনো কথাই বলছেন না স্যার, ওভার। ওভার এন্ড আউট স্যার। ভাগ্যিস তোমরা পেয়েছিলে, না হলে যে কি হতো স্যার। ওখানে উনি কিন্তু হার্ট ফেলও করতে পারতেন। আচ্ছা আপনাকে কতবার বলেছি যে আপনি কোনো রিস্ক নেবেন না, আমাদের গার্ড ছাড়া আপনি কোথাও যাবেন না, একটা অঘটন ঘটে গেলে সমস্ত দোষ পড়তো আমাদের ওপর। স্যার আমার মনে হয় সিরিয়াস কিছু নয়, সিম্পল শক, প্রথম প্রথম অবশ্যই এরকম হতে পারে। ভিআইপি হ্যান্ডলিংয়ে আমি সবসময় খুব দুর্বল, কি যে করি। তারপর আবার আপনি ভদ্র মহিলা, এখন যদি কোনো সাইকিয়াট্রিক কমপ্লিকেশনের টার্ন নেয় তাহলে। আচ্ছা এই তোমরা কিভাবে পেয়েছিলে বলো তো স্যার? আমরা খালি একখান চিৎকার শুনলাম, তারপর আমরা খুব অবাক হয়ে গেলাম, কারণ ওই বাঁধায় তো মানুষ থাকার কথা না। তারপর অন্ধকার, সাই দেখি কি একখান কুমির, আমরা জোরে জোরে চিৎকার করলাম, টিনের মধ্যে বাড়ি মারি বাড়ি মারলাম, তো কুমির পানিতে নেমে গেল। আর সাই দেখি কি মাইয়ের ছাগলটা ওই জায়গায় পড়ে রয়েছে অজ্ঞান, আত্মা সে তো লয়ে গেছে। হয় না নিয়ে আসলাম আমরা দুজনে মিলে, একটা শরীর ঠান্ডা, তা দুই দোস্ত মিলে চিন্তা করলাম কি ওই মাইয়ের ছাগলটারে অফিসে জুমা দিয়ে আসি। হ্যাঁ স্যার, এই জুমা তো দিলাম, এখন আমাকে একটু বিদায় দেন স্যার, আমরা যাই। দেখছো এখনো তো কথাই বলছে না। এই যে কথা কয়ে ফেলাম তিনি, আমরা বাড়ি চলে যাই। জহির ক্লিয়ার। কলকাতার কম্পার্টমেন্টে ভীষণ উল্টোপাল্টা হচ্ছে, তুমি চেক করে রিপোর্ট করো। এক্ষুনি যাচ্ছি স্যার, ওভার এন্ড আউট। স্যার ওই যে আসিছে, এখন কথা কবে নে, আমাকে বিদায় দিয়ে দেন। ওই বাড়িতে আমার পিসি কাকা দিনুমণি এরা আমার জন্য বসে আছে। জেলখাটা খুব একটা বাহাদুরির কাম বটে। আব্বাজান তার আদরের জামাইয়ের জন্য কত টাকা পয়সা খরচ করিল, তোমারে জেল থেকে ছাড়াই আনিল। আবার গোসা কি, কাল রাত্রিরে তোমার জন্য পোলাও হলো, মুরগি জবাই হলো, কিচ্ছু খেলে না, কথা নেই বার্তা নেই, ও কি হলো? আব্বা ডাকতেছি তো। আরে আব্বা ডাকে তো। গোলামের বাচ্চা কতিছে আমি যে বাঘ দিয়ে খাওয়াই শুলো বনে শেষাবো। এই নে, গেলবার তুই কয়েছিলি না একটা কালো পেরে সোহাগপুরে শাড়ির কথা, সে তো আর পালাম না, তোর জন্য লাল পেরে এনেছি, একদিনই তোর পছন্দ হয়েছে নাকি? লাল পেরে শাড়ি কো পরা যাবি না, আমরা বেধবা মানুষ নই। অল্প বয়সে বেধবাগের ওপর তো মানা কিসের রে, দেখি বাবা শাড়িটা। বাহ জমিটা তো খুব ভালো। নে পড়িস। দাম কত হলো? দাম দিয়ে কি হবে না, আগে পর নীলু আসুক, নীলুর কাছ থেকে নিয়ে নেব। না দাম না দিয়ে পারব না, ও যখন বলছে তখন অসুবিধা কি রে? দুলা ভাই অহন কি করব? অহন কি করব মানে কি রে? শেরানি খুঁজবি নে, লঞ্চ নিয়ে যাবে, অন্য লঞ্চ তো আছেই। আহা শেরাউনি তো আমারই খুঁজবি নে। চলে যেতে চাও? যাতে চাই না, চাকরিটা যদি নষ্ট হয়ে যায়।
শেরওয়ানির সাথে থাকতে চাও না আমার সাথে? দুলা ভাই আলাদা ব্যবসা শুরু করবে নাই তা সাই আবার সাইনে জানি না কি হবে। তুমি কি চাও আমার সাথে থাকবা? ভেড়া সেরা লেগে গেল না। শুনুন, আমরা বুড়ি গোয়ালিনি যাচ্ছি বাঘ বাঘ মানে ম্যান ইটার ধরতে। আপনাকে খুলনায় যেতে হবে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে তারপর আমরা যাব। স্যার তো বুড়ি গোয়ালিনি যাচ্ছেন তাই না? হ্যাঁ আমিও যাব। কেন, তোমার বাড়ি তো ওদিকে নয়? বাঘশিকার দেখতে যাব। ও এ বন্ধু, তাহলে আমি কি করব? তুমি মাছ মারতে থাকো কে, আমি চলে আসবো। তো সে কখন আসবা? আমি একলা থাকবা নাকি কিরম করে? আমার একলা ফেলে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ আমি থাকবা নাকি কিরম করে? আরে আমি যাবো আর আসবো তো। কথা দিলে বন্ধু? হ্যাঁ দোস্ত, ওই বাঘ শিকার দেখে ফিরে আসবো, তারপর দুই দোস্ত মিলে একসাথে গ্রামের বাড়ি যাবানে। বুঝেছি বন্ধু, তোমার ভালোবাসা হয়েছে। আরে না না, তুমি যে ভালোবেসে ফেলিছো সেটাই হচ্ছে আসল কথা। আরে না, আমি কাউরে ভালোবাসি না, কাউরে না। দিনু হাসি রে। দাদাকে দেখলে ফিরে আসতে বলো, আমার কাছে দিন কাটে না। কব আশীর্বাদ করিস আমি যেন বাদাই থেকে যেতে পারি। সর্দার, সর্দার, ও সর্দার! স্যার, এই আমাদের হরজন সর্দার। নাক ডাকার শব্দটা তো অদ্ভুত, একেবারেই বাঘের মতো। হরজন, খবর জানো তো, আপনি খুলনা যাবেন? কি মুশকিল স্যার, এই এলাকায় এক ওঝা আছে। কমল ওঝা? কি করবি সে? না, এই ভদ্রমহিলা কুমিরের সামনে পড়ে গিয়েছিল, তারপর থেকে ওনার কথাবার্তা সব বন্ধ। হবে না, ও কিছু পারে না, ও পারে শুধু সাপের বিষ ঝাড়তি। তাহলে কি করা যায় তাই বলবে তো? ভাববেন না কিছু, সব ঠিক হয়ে যাবে। তিন দিন তিন রাত। আয় আয়, তুই তো আমার দেবীর মতো, তোকে কত স্নেহ করি। আয় আয়, তোকে দেবতা দর্শন করাবো। আয়। বেশি পাইনি স্যার, গোটা বিশেক মামা পেয়েছিলাম। মামা তো আর এমনিতে ডাঙায় আসে না, যখন দুর্বল হয়ে যায় হরিণ শিকার করতে পারে না, তখন মানুষ খেকো হয়ে যায়। এবারেও তাই হয়েছে, এক নজর দেখেছি, অসুবিধা হবে না। সব ঠিক হয়ে যাবে স্যার। আমি কি আজ থেকে লেগে পড়ব? ঠিক আছে, আমরা বাঘটাকে মারার পক্ষপাতী নই। ও যাতে নদী পার হয়ে
ও পারে চলে যায় ওই বনে, সেই ব্যবস্থা করো। আমি থাকতে পারবো তো আপনার সাথে? সে তোমার মনোবল, তবে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। কি আপনি যে কিছুই বলছেন না, খুলনা যাবেন? যাওয়ার সময় কিন্তু আপনাকে নামিয়ে দিয়ে যাব। হে কিরম কথা হলো, একটা খালি চিৎকার শুনলাম আর কোনো কথাই কল না। এসাওয়াল এ লাঠিখানা ধর দিনি দাও, মেলা বার এবার ঘোরাও দিনি, কিরম করে ঘোরাও। পিছলে পড়ে গেল এতেই, ওরে বাপ, লাঠি ধরতে পারো না আবার তুমি যাবে বনের মধ্যে আমার সাথে বাঘ দেখতে? বাঘ কোথায় ধরবি জানো? এমনি করে। ওরে বাবা রে, এত শক্তি কি খাই আপনার এত শক্তি আছে? স্যার মাসা বাধা আছে, দেখতে হলে সন্ধ্যার আগে গিয়ে মাসায় উঠবেন। বুড়িগোয়ালিনী রেঞ্জ স্যার, ওভার। হ্যাঁ স্যার, আমরা অনেকেই আছি স্যার, নো প্রবলেম, ওভার স্যার। স্যার স্যার স্যার, মামা বেরিয়েছে স্যার, মামা বেরিয়েছে, আমি গেলাম, আমি গেলাম। আরে আপনিও তো দেখি আমার বিধবা বোন ওই দিনুর মতো, কিছু অলি কথা বন্ধ। আরে কথা বন্ধ করে কোনো লাভ আছে? এত ডরালি আপনি বাদায় এসেছেন কেন? হ্যাঁ ওই যে হারজান সর্দার, ওই হারজান সর্দার অক দেখলি পরে মামা পর্যন্ত ডরায়, তার সাথে কথা কবেন না? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন? এই যে নেন, আমার কাছে জল আছে, লবণও আছে, লবণ যখন খালি পরে সাহস বাড়ে, এই নেন। আপনি তো কুমির দেখেছেন আর আমি বাঘ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, একেবারে ফেস টু ফেস টাইগার। আপনি কি রে ডরান, আমি তো টর্চ লাইট ধরি মামার সামনে খাড়া রয়েছি, একটু ডরাইনিও মামা আমারে ছেলে উঠি তারপরে চলে গেছে। তুই একটু বেশি করল না কি কস বেটা? আমি মামার সামনে আই টু আই মামার দিকে তাকা রয়েছি, আমি কইছি আঙ্কেল আঙ্কেল, মামা কিছু কয় না, সব মিশা কথা মিশা কথা। স্টপ বেদ পুনানকা। হ্যাঁ মিশে কথাই, সব মিশে কথা, বিশ্বাস করবেন না। হ্যাঁ বলুন কি বলবেন। এতদিন তো কেবল আমরা লিখেছি, এখন খুলনার দৈনিক পদাতে কি লিখতেছে সেটা দেখে। এরা তো দেখি বাক্য নির্মাণে ভুল করেছে, সাধু এবং চলিত ভাষার সংমিশ্রণে গুরুচণ্ডালি করে ফেলেছে। তা জানি নে, কিন্তু যা লিখেছে তা তো ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট। ট্রু ফ্যাক্ট কিনা জানি না, তবে আমরা শিকারীদের পেলে অ্যারেস্ট করি, তারা যদি বেনিফিট অফ ডাউটের ছাড়া পায় তো আমরা কি করতে পারি বলুন? শিকারী কারা তাও তো দেখতে হবে, আর তাছাড়া ওরা তো সারবি না, আপনাদের ওই নীতিবান ন্যায়নিষ্ঠ সাহেবকে সারবি না। সে দেখা যাবে। আচ্ছা বাদ দেন, তো সাহেব আসবি না কবে? ঠিক নেই। হ্যাঁ কি করছেন? তাহলে একটু ওয়্যারলেসে জিজ্ঞেস করেন। ওয়্যারলেসে জিজ্ঞেস করবো কেন? আমার কাজ আছে রে ভাই। আমাদের যে প্রয়োজন নেই, প্রয়োজন হলেই কল করবো, ইফ নেসেসারি। ইস কেন যে এত ভেজাল করেন রে ভাই, সামান্য একটা কাজ একটু ওয়্যারলেসে জিজ্ঞাসা করবেন, তার জন্য এত কথা করছেন? আপনিই এত কথা বলছেন কেন? আমাদের প্রয়োজন হলেই স্যারকে আমরা কল করবো, আপাতত আমাদের প্রয়োজন নেই। আপনি এবার আসুন প্লিজ। হ্যাঁ আসুন আপনি। এবার দিয়ে কয়েকবার এই ঘর থেকে বের করে দিলেন প্লিজ। এই বাঘ কনে রে, বাঘ কনে, আমি গায়ের মধ্যে ঘুরে বেড়ালাম, কেউ কিছু কইতে পারলো না। আরে বাঘ এলে গায়ের মানুষ জানতে পারবে না, এখানে কথা হলো সারা গায়ে একটা তরাস ছড়াই গেছে, কেউ কেউ তো ডরে নৌকোয় উঠে গেছে। এ দিন কথা করছিস না কেন? ও বন্ধু, এরকম একলা একলা লাগতেছে কেন? এই বনের কত জায়গায় কত গাছের নিচে একলা কাটিস, এরকম তো লাগে।
তুমি আবার বাইতে গেলে কেন বলছো না আমি কি তাহলে চলেই যাব নাকি বইলে যাব ও বন্ধু বন্ধু তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে আসো বন্ধু এ মামা ভুল করে এসেছে মানুষ কে কোনা বুড়ো না জোয়ার আবার কই হারায় গেল আসবি আসতে হবে আপনারা থাকেন আমি একটু দেখতেছি মাহফুজ জি স্যার আপনি কখনো বাঘ দেখেছেন হ্যাঁ স্যার দেখেছি স্যার নদীতে সাপটা দেখেছি স্যার নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি লোকজন হই হুল্লোড় করছে স্যার ও আসলে ম্যাজিস্ট্রেট রিল্যাক্স মুডে স্যার কাউকে কেয়ার না করে বনের ভেতরে ঢুকে গেল স্যার তাই নাকি হ্যাঁ স্যার স্যার আপনি এটা কাজ খুব ভালো করেছেন স্যার ওকে নিষেধ করে আপনি খুব ভালো করেছেন না হলে স্যার ও ঠিকই বাঘ মেরে ফেলত ওর বাবাকে বাঘ খেয়ে ফেলেছে তো সেই জন্য সব সময় ওর মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা স্যার কাজ করেছে তাই নাকি হ্যাঁ স্যার বলিনি কেরাম বাঘ দেখলি কেরাম করে দেখলি এই বাঘ স্যার পে নয় গো দুই পে দুই পে হ্যাঁ গো দুই পে বা খবরদার 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 আসছে